আসসালামু আলাইকুম বিটি ইঞ্জিনিয়ার্স জোন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিস প্রবলেম 4.7 করব। এক্ষেত্রে আমি যে বইটি অনুসরণ করছি তা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার এবং সাদুকুয়ের। এই অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে ফাইন্ড ভিএক্স ইউজিং সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন সম্পর্কে ইতিমধ্যে অনেক কথা বলা হয়ে গেছে, তো আমাদের এই সোর্স ট্রান্সফরমেশনের আমাদের যেহেতু এখানে ভোল্টেজ সোর্স আছে সাথে আমাদের সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই ভোল্টেজ সোর্সকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করব। এখানে আমাদের একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, সেটাকে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স, এটা আমরা আইএস দিয়ে লিখতে পারি 6/2 3 অ্যাম্পিয়ার। তাহলে এটা আমাদের গেল। আবার 0.25 Vx ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স, সরি, যেহেতু এটা কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স, তাহলে আমাদের এখানে ভোল্টেজ সোর্স হবে ভিএস দিলাম, এটার আমি 0.25 Vx গুণন 4 গুণন 0.25, তার মানে কত 1 Vx। তাহলে এটা আমাদের ফিগারটা কিরকম দাঁড়ায়, ফিগার আকারের হারটা খুব কাঁচা, হাতের লেখাও খারাপ, কষ্ট করে আপনারা বুঝে নিন। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে সরি, এখানে তো 4 ওহম আছে, আমাদের ফিগারটা এখন দাঁড়ালো এরকম। তাহলে এটা আমাদের Vx, এই 2 ওহম এই 2 ওহম আছে আমাদের প্যারালে। তাহলে আমরা যে কোনো একটা ধরে করতে পারি, যে একটা রেজিস্ট্যান্স কে ধরলাম, ধরে আমরা কারেন্ট সোর্স কে ভোল্টেজ সোর্স করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমাদের সেই আগেকার অবস্থায় চলে যাচ্ছে। তাহলে আবার আমরা আর একটা কাজ করতে পারি, যে এখানে আমরা নোডাল অ্যানালাইসিস ধরে করতে পারি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই দুটাকে আমরা প্যারালাল করব, প্যারালাল করে সেটাকে সিরিজ করব। যেহেতু আমরা একটা দেখছিলাম যে আমরা এটাকে প্যারালাল করি নাই, তো এইটাকে দেখবো আমরা প্যারালাল করে কি রকম হয়। দুইটা দুই নিয়মে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। তাহলে এটা আমাদের হয় 1 ওহম, তাহলে 1 ওহম আছে, সেই 1 ওহম কে ভোল্টেজ সোর্স, তাহলে 3 গুণন 1 3 ভোল্ট। তাহলে আমাদের ফিগারটা দাঁড়ায় হচ্ছে
30 এখানে আমাদের আছে প্লাস মাইনাস বিএক্স আছে, কারণ এই তো বিএক্স টা আমাদের এখানে অবশ্যই আছে, কারণ ওটাই তো আমাদের বের করতে হবে, বের করতে বলতে আমাদের বের করতে হবে কি বিএক্স টা বের করতে হবে। এখন আমাদের ফিগারটা এখন এরকম হলো, তাহলে আমরা কে ভ্যালু ইউজ করে শুরু করি। তাহলে আমাদের প্রথমে একটা লুপ ধরবো, তারপরে পরের লুপ ধরবো। ফার্স্ট লুপে আমরা কে ভ্যালু ইউজ করলাম, তাহলে -3 এটা যদি আমরা আই ধরি, প্লাস আই প্লাস বিএক্স ইকুয়াল 0, বিএক্স ইকুয়াল 3 মাইনাস আই। এখন যদি আমরা ওভারঅল একটা ধরি, যদি ওভারঅল ধরি তাহলে আমাদের কত আসে, এই পুরোটা মিলে একটা এখন আমরা কে ভ্যালু ইউজ করব। তাহলে আমাদের আসে -3 প্লাস 5i প্লাস bx প্লাস 18 ইকুয়াল 0 প্লাস 5i প্লাস bx এর মান 3 মাইনাস i প্লাস 18 ইকুয়াল 0। -3 প্লাস 3 কেটে গেল, তাহলে 5 এর মধ্যে একবার দিলে হয় 4, 4i ইকুয়াল -18, i ইকুয়াল হবে হচ্ছে -18 বাই 4, 16, তার মানে 4.5। vx এর মান হবে 3 মাইনাস i, 3 মাইনাস -4.5, তাহলে 7.5 ভোল্ট, এটাই আমাদের অ্যান্সার। আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন, অঙ্ক বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো তো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ সময় পাশে থাকার জন্য।